অনেক মানুষের প্রশ্ন, আমার কপালে যা লিখা আছে আমি তো সেইটা সেইটাই করব, এটা আমার দোষ কি? বলেন, এটা বলেন না কেন? সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে এক বছর আমি কি খাবো কি করব, তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ, ভালো হওয়ার জন্যেও দায়ী আল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। মানুষের ভাগ্য দুই প্রকার, এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগের থেকে লিখে রাখা হয়। এই যে মোবাইলটা, কোথায় চাপ দিলে খুলবে, কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এটা কি এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়াস? এক কথা বলে না কেন? যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে, সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে, এটা দেওয়া আছে মনে করেন 5 বছর আগে যখন এটা বানিয়েছে। এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগতি করেন লাল বাটন বাদ দিয়ে, কিয়ামতের আগে এটা খুলবে? বলেন, বলেন। এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের? আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন, বিষয়টা এমন না আপনি এরকম করবেন, এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো। এরকম একটা দুইটা না, কোটি কোটি এরকম সূক্ষ্ম 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 বিষয় উল্লেখ করা আপনার উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে। এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, ওখানে এই তাফসির পাওয়া যায়। কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন, আমরা বাস্তবে যেটা মনে করছি, মোশরেকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাবো। ওই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই, না আপনার থেকে আগে থেকে এই ডিভাইসগুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন, এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন, এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে, এ দোষ আল্লাহর না ওর কপালের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া, সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না, মাত্র 2 জন নবী ছিল দুনিয়াতে বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই 2 জন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি? কেউ রাজা ছিল, কেউ বাদশাহ ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, রাসূলা দেয়নি রাসূলা, বহু বছর এক বচন দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন, লাম একটা কদ একটা, যদিও লাকদ একটা, এরপরে আবার লাম একটা কদ একটা, দুইবার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন, আমি প্রতিটি জনপদের জন্যে রাসুল পাঠিয়েছিলাম, প্রত্যেকটা রসুলের কর্মসূচী ছিল দুইটা, প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো, আনি আবুদুল্লাহ, আল্লাহর এবাদত করো, কার? বলেন, বলেন, কার? আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা। প্রতিটি নবী এসে বলেছে আনি আবুদুল্লাহ, আল্লাহর এবাদত করো। এই জন্য নবীদের এবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি। হযরত আদম নবীর যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হা কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টিয়ে গেছে, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই? কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল না? বলেন বলেন না। এই জন্য এবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি, কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও এবাদত এখন আর এক নেই। চরমনার ময়দান থেকে যে এবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না, এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, আট রশির জিকির আবার আরেক রকম, ফোর ফোরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বারের জিকির আরেক রকম, এক এক জনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারিম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা, কয়টা? শব্দ চারটা, কয়টা? আপনি যদি জিকির করেন এবাদত হিসাবে, জিকির কিন্তু একটা এবাদত, জিকির কি এবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি অবশ্যই তিনি জিকির করেছেন, নাই তো কোরআনে থাকতো না, এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? চারটা। বলেন কয়টা? পদ্ধতি ছিল চারটা, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফাতান ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাউলি বিল গুদুউবি ওয়াল আসাল। সূরা আরাফ শেষের আগের এই আয়াতটাই আছে, তোমার রবকে স্মরণ করো, জিকির করো, তাকে ডাকো চারটা পদ্ধতিতে। এক নাম্বারে মনে মনে, এক নাম্বারে ফি নাফসিকা, দুই নাম্বারে তা দররুআন ভীত সন্তুষ্ট হয়ে, খিফাতান গোপনে, দুন আল জাহরি মিনাল কওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কয়টা পদ্ধতি পেলাম? চারটা। বলেন এক নাম্বারে মনে মনে জিকির করবেন, দুই নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে, তিন নাম্বারে গোপনে মৃদ স্বরে, চার নাম্বারে উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে। তাহলে সারা বাংলাদেশের 48,000 দরবার এখন, এর চাইতে বেশি এখন, আমি তো 3 বছর জেলে ছিলাম আমি জানি না, এর আগের জরিপ বলছি 20 সালের, 48,000 পীর এখানে এই দেশে। এতগুলো দরবার আছে, বলেন বলেন, এ দরবারগুলোতে গেলেই প্রথমে যে এবাদত দেয় তার নাম কি? জিকির। কি দেয়? এটা যেহেতু এবাদত, জিকির দিয়ে দিচ্ছে, এই চারটা শব্দের সাথে মিলানো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা। আর জিকিরের এই চারটা শব্দ বাদ দিয়ে যা আছে ওগুলো দোয়া দরুদ, ওগুলো জিকির এবাদত হিসাবে করলে শব্দ ছিল নবীজির এই চারটা। সিস্টেম বা পদ্ধতি ছিল কয়টা? যেই দরবারে যাবেন আমি নিষেধ করছি না, এই চারটা শব্দ দিয়ে জিকির দেয়, আর এই চারটা নিয়মে যদি করতে বলে এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফজরের আজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায়। আপনার নফল এবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, বিঘ্ন হয়, তাহলে আপনি শেষে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হয়ে যাবে। এবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি আবুদুল্লাহা, আল্লাহর এবাদত করো। এখানে শব্দের দিকে তাকান, আনি আবুদুল্লাহ হা আছে, আনি আবুদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের এবাদত করেন, এবাদত করা লাগবে আমাদের না আল্লাহর। বলেন বলেন, এবাদত কি? দ্বিতীয় নম্বর বলেছে অজিতানি বত্তগু, তার তগুত ছেড়ে দাও। তগুতের অর্থ আবার চারটা, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর এবাদত করো, তাহলে আল্লাহর এবাদতটা কি?
এবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে নয়টা, কয়টা? নয় প্রকার আমি নয় শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে। এক নম্বরে মানুষ যদি এবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে। ব্যক্তিগত জীবনের এবাদত কি একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, যারা আলেম আছেন তারা এইদিকে তাকান। আমার এই 33 বছর বয়স, আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষকে দান সাদকা করা, যত ভালো কাজ দুনিয়ায় করেছি, পাপের কাজগুলো নয় বাদ দিলাম, ভালো কাজ আমি যতটুকুই করলাম এই 33 বছর বয়স পর্যন্ত, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না এটা বোঝা যাবে। একশো ভাগ বোঝা যাবে। হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানুষের এবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে। মানুষের সাথে যদি ও হাসি মুখে কথা বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাও এবাদত। আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা কোরআনে নেই। আবেগে বলছেন আপনি? হ্যাঁ আছে, উনি হয়তো জানে না। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 185 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে, ফামান যুহজিহানিন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেই। এ তাওফিক সবার হয় না। যাদের জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় তাদেরকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তাওফিক দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জীবন এমন হচ্ছে আমি জানি না। তাহলে ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো আমাদের ঠিক করা দরকার কথা থেকে শুরু। এমন কোন কথা মানুষের সামনে বলা যাবে না যে কথা বললে মানুষের অন্তরে দুঃখ লাগে। আর আমরা দুঃখ না, মানুষের অন্তর চিরে ফেটে মরে যাক তারপরও কথা আমার বলাই লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরের মানুষের এবাদত হচ্ছে তার কোন জীবনে, পারিবারিক জীবনে সবচাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী। এইদিকে তাকান, কয়বার বলেছি মার কথা? পরপর 3 বার মায়ের কথা দেওয়ার পরে 4 নম্বরে বাবা, এরপরে আছে আপনার স্ত্রী। ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা, এরপরে সন্তানাদি, এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো, এরপরে আপনার প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে তামাম দুনিয়া। এ সিরিয়ালটা মনে হয় আমি বানালাম, কোথায় আছে বলেন তো? সরায় বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে, 214-15 নম্বর আয়াত, এস আলো নাকা মাযায়ুম ফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি, উপায় করতে পারি, এ টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা, ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে। আর যত ভালো কাজ, তার 1 নম্বর ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। কার জন্য বলেন বলেন? কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য 1 আঁটি পানও কিনে দেয়, তাও মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় সাদগা করলাম, সুবহানাল্লাহ বলে। মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয়, ওইটাও আল্লাহর রাস্তায় সাদগা করার স্বভাব হয়।
মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আলাকরাবিন, নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী। বলেন বলেন, স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে? তাহলে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর, মার বাবা যেহেতু একসাথে, এরপরে তিন নম্বর স্ত্রী, এরপরে আরও নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি, এরপরে সন্তানের পরে ভাই ফুফু চাচা এগুলো, এরপরে প্রতিবেশী, এরপরে আশপাশের লোকগুলো, এরপরে দুনিয়ার মানুষ জান খরচ করার আছে তালিকা আল্লাহ দিল। এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে। বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কিয়ামতের আগে কবুল হবে? অধিকাংশ মানুষ তো তাই করে। এই শীতে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর জন্য খরচ নেই, সন্তানের জন্য নেই, উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে। এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে, বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের। তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় যে উনি পীর বিরোধী, উনি বাবা বিরোধী। হ্যাঁ, আমি বাবা বিরোধী, আসল বাবা না নকল বাবাগুলোর। আল্লাহর কসম কোরআন আমার সামনে আছে, আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান। কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো? কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে, আর ওদের এমন এমন শরীর, জবাই করলে গোশতও খাওয়া যাবে। অধিকাংশ পীর নামে কলঙ্ক, এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায় আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়, কি ভড়ি বানিয়েছ, এত বড় বড় ভড়ি হয়, ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করি। দুইটা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহব্বা আর পেট, এই দুইটা বাদ দিয়ে দেন কিচ্ছু থাকে না। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। কোলাকলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে। আর একটা জিনিস রাখে, এই মোষ, এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে আছে জেনারেল ওসমানী, বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মধু খায়, দুধ খায়, ঘি খায়, মাখন খায়, দই খায়, কি করে খায়, এ তো খাওয়ার কথা না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার বয়স তো খুব বেশি না, এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? বাবাজি মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে, মোষের বহর দেখেছেন? খরচের তালিকাটা সূরায়ে বাকারা থেকে আপনি নেবেন। পারিবারিক জীবনের এবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন। তিন নম্বরে আমরা পাই সামাজিক জীবনের এবাদত, সমাজ যে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছি। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য চারটা, তার দুই নম্বরে অলাম না কোনো তিমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়ল, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের এবাদত লক্ষ্য করেন, এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না, উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন,
ব্যাটিং খাতা বেঁধে যাবেন, হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8-9-10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, আমার গাড়ি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো। বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্যে? উনি বললেন, না আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি, তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে, হা। আমার ছেলেটা এসেছিল? বলে, হা। সে এসে? বলে, হা। দাও নাই কেন? কথা বলে না? চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে আগুন জ্বলছিল, আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি, পথিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে, জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিলে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম, আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন, কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ, জাকাত ফেতরায় আপনারা খান না আরো দেন, এ মরা গরুর মাংস আপনারা খাবেন, এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মোবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না, কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না, বলেন দাঁড় করাবেন না, বলেন বার বার ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে, দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন, ব্যাটিং খাতা খুলে ফেলে দিলেন, বললেন যাবো না, টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার আর দরকার নেই, এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন, জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মোবারক তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার হজ কবুল করে নিয়েছে, শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম এবাদত না, এটা সামাজিক জীবনের এবাদত, এবাদত বাংলাদেশে হচ্ছে। এরপর অর্থনৈতিক জীবনের এবাদত আবার 2 ভাগ, রাজনৈতিক জীবনের এবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের এবাদত আছে, ধর্মীয় জীবনের এবাদত আছে, সাংস্কৃতিক জীবনের এবাদত আছে, এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিবুদুল্লাহ নিয়ে তাফসির করে তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন।